হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক উইথ মাই অ্যানাদার নিউ ব্লগ। অ্যাকচুয়ালি আজকে আমরা যাচ্ছি মধুপুর পার্কে, যা মূলত মধুপুর ঘরের ভিতর অবস্থিত। এর আগে কখনো যাওয়া হয় নাই। সত্যিই এই পার্কে যাওয়ার রাস্তাটা গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে। আপনি যদি গ্রামীণ পরিবেশে ঘুরতে ভালোবাসেন, আমি সাজেস্ট করব মধুপুর পার্কটি হবে আপনার জন্য বেটার অপশন। বাট পার্কটা তেমন বড় না, একদম ছোটো, কিন্তু এখানে দেখা যায় অনেক টুরিস্ট আসে দূর থেকে। দূর থেকে মিন অনেক স্কুল কলেজের ছেলেমেয়েরা এখানে আসে। যাই হোক, আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন অ্যাকচুয়ালি এই পার্কটি কোথায় অবস্থিত। যদি আপনি ময়মনসিংহ থেকে যান, ময়মনসিংহ থেকে মনে হয় এই পার্কের দূরত্ব 30 কিলোমিটার মতো হবে, আই থিঙ্ক, আমি শিওর না, বাট এরকম হতে পারে। মুক্তাগাছা থেকে আপনি যদি মধুপুর রাস্তায় 5 কিলোমিটার মতো যান, যাওয়ার পর ডান সাইড দিয়ে একটা রাস্তা পড়বে, মধুপুর পার্কের রাস্তা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে মধুপুর পার্কে যাব, তাহলে তারা রাস্তাটি দেখিয়ে দিবে। রাস্তাটা তেমন বড় না, একদম স্লিম রাস্তা, অনেক ধুলাবালি থাকে রাস্তার মাঝখানে। এবং আপনি এই রাস্তায় আসলে চারদিকে সুন্দর সুন্দর গাছপালা দেখতে পারবেন, সত্যি মনোমুগ্ধকর, আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এই পরিবেশে আসলে। সো ভিউয়ার্স, ভিডিও দেখতে থাকেন, আশা করি ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে। বাট পার্কে তেমন দেখার মতো কিছুই নাই, কিন্তু আপনি এখানে গেলে একটা অ্যাডভেঞ্চার ফিল পাবেন, রাবার বাগানের মতো আর কি ভিতরে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, ভালো লাগে, অবশ্যই ভিডিও দেখে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ এভরিওয়ান। আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, আমাদের গন্তব্য স্থলে, ডেস্টিনেশন। ওদিকে দেখা যায় প্রচুর মানুষ, লাইফের ফার্স্ট টাইম আসা হলো এখানে। বিভিন্ন কলেজ থেকে মনে হয় এসেছে, স্কুল কলেজের শিক্ষার্থী বেশি দেখা যায়। এখানে কি আছে এত মানুষ, মানে বন জঙ্গল দেখতে এসেছে, ঘুরবার আসছে। এখানে কি আছে ভাই, এখানে কি আছে, এটা এটাই পার্ক, ওই যে ওয়াচ টাওয়ার। এখানে দেখার মতো তো তেমন কিছু নাই। শুধু ছেলে মেয়ে আছে এখানে, আর বিরিয়ানি প্যাকেট আছে, আর গাড়ি আছে। কিসে বুঝি নাই, আচ্ছা এটা কি কি আছে, আর কি আছে নু, হ্যাঁ কিচ্ছু নাই, আর আমার মেকআপ আছে, ফুল একটা মেকআপ হয়ে গেছে, দরকার নাই। সো ভিউয়ার্স, এদিকে দেখা যায় প্রচুর লোকজন, আর আমরা একটু সামনে যাই, দেখি সামনে কি আছে। সবগুলো হলো স্কুল কলেজ উপলাবান স্টুডেন্ট। এদিকে মনে হয় কিছু আছে দেখার, দেখা যাক এদিকে কি দেখা যায়। এটা কি, এটা কি হোটেল, হ্যাঁ হোটেল নাকি, তামাশা,
সুমনে হোটেল। আসসালাম, আমাদের সাথে থাকেন পাশা মনে হয়, ভিতরে অনেক জায়গা আছে এখানে। ভাই এদিকে কিছু আছে দেখার মতো? হ্যাঁ, বাংলো আছে সামনে, বাংলো বাংলো দেখা যায়। ওরা কো কি রেডি যাইবি?